নমস্কার বন্ধুগণ, আমি সিদ্ধার্থ গুপ্তা আর আপনারা দেখছেন মাইক্রোফাঙ্গি দ্য মাশরুম এক্সপার্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বন্ধুগণ, আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে যে বিষয় নিয়ে আমরা চর্চা করব, ওই বিষয়টা হলো যে কি কারণে আপনার মাশরুম বেরোচ্ছে না, কারণটা কি আছে আপনার মাশরুম বেরোচ্ছে না, আর তার জন্যে আপনার কি করতে হবে, কি সমাধান করতে হবে যাতে আপনার মাশরুম ভালো বেরোয়, আপনি রোজগার করুন, খুব টাকা কামান। বন্ধুগণ, আপনারা তো জানেন মাশরুম চাষ অন্য কৌশল, প্রতিভা, স্কিলড সমানের মতন আছে, কখনো বিজয় হয় মানুষ, কখনো পরাজয় হয়, কিন্তু সবথেকে বড় কথাটা হলো যে নিজের চেষ্টাটা কোনো দিন ছাড়বেন না। কোনো জিনিসে পরিপক্ক হবার জন্যে আপনাকে চেষ্টাটা সবসময় জারি রাখতে হবে। বন্ধুগণ, আজকে যে বিষয়টা আরম্ভ করছি, ওর আগে আমি আপনাদেরকে কিছু আগ্রহ করতে চাই। আগ্রহটা হলো যে আমাদের ভিডিও ভালো লাগলে বন্ধুগণ আপনারা নিশ্চয়ই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, ভালো কমেন্টও করুন, খারাপও কমেন্ট করুন। আমরা সবসময় পজিটিভ ভাব নিয়েই আপনাদের কাছে আসি, আমাদের সবসময় চেষ্টা থাকে যে আমি আপনাদেরকে ভালো ভালো জিনিস মাশরুম সম্বন্ধে, মাশরুম চাষের সম্বন্ধে জানকারিগুলো আপনাদের কাছে পৌঁছই, এটাই আমার সবসময় চেষ্টা থাকে বন্ধুগণ। আর আমি উন মহা বন্ধুদেরকে আমি আগ্রহ করব যে আপনারা আমাদের যে কমেন্ট বক্স আছে ওর মধ্যে নিজের প্রচার অ্যাড করেন না। আমি ওনাদেরকে বলছি, আমি যারা নেটওয়ার্কিং কোম্পানির সঙ্গে তো জড়িত আছেন, নেটওয়ার্কিং বিজনেস, মাশরুম বিজনেস, মাশরুমকে নিয়ে নেটওয়ার্কিং করছেন, লোককে ঠাগাচ্ছেন, উঁচা দামে বীজ বিক্রি করছেন, বীজের কোয়ালিটি থাকছে না, ব্যাকআপ দিচ্ছেন না, কোনো রোগ লেগে গেলে লোকদেরকে কাছে যাচ্ছেন না, প্রথমে তো বড় বড় কথা বলেন আপনারা, 8-10টা আপনারা ইনকাম দেখান, লোকরা আপনাদের চক্করে পড়ে যায়, ওরা জানে না যে আমাদের ভবিষ্যৎ মাশরুম নিয়ে এরা খেলা করছে না, এরা আপনাদের টাকা নিয়ে খেলা করছে, এরা মানুষের চেন তৈরি করছে, এই লোকরা লোককে ঠাগাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে, বিহারে, ঝাড়খণ্ডে, ত্রিপুরাতে রিপোর্টিং এসছে যে ওখানে প্রায় পুরো ত্রিপুরা এরা ছেঁকে ফেলেছে নেটওয়ার্কিং কোম্পানি, কত লোককে ঠাগিয়েছে, কোনো রিটার্ন নেই, কোনো ব্যাকআপ নেই, শুধু লোভ দিয়ে আর মানুষরা লোভে ফেঁসে গেল। এরা সেমিনার করে, এরা নিজেরই লোককে গাড়ি দেখায়, বাড়ি দেখায়, আর ওই সব লোভে যে লোকাল মানুষরা ওরা ফেঁসে যায়, সিধা সাদা মানুষ, আর যে টাকার লোভে থাকে, যে আমাদের ইয়াংস্টার আছে ওরা টাকার লোভে ফেঁসে যায় ভাইরা, আর তারপরে মাশরুম সম্বন্ধে আর কিচ্ছু ওদের কাছে থাকে না। তো আমার অনুরোধ আছে আমার ভাই বোনদের সঙ্গে যে কৃপা করে আপনারা নেটওয়ার্কিং কোম্পানি যে মানুষকে চেন বানায়, আপনাকে লম্বা লম্বা লোভ দিবে, কম সময়ে জাস্তি টাকা আয় হবে, মাশরুমে টাকা আয় হবে ওটা ঠিক কথা, কিন্তু আয়ের সঙ্গে আপনার লোকসানও হতে পারে, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। বিজনেসকে বিজনেসের মতন করতে হবে, নেটওয়ার্কিং কোম্পানিদের চক্করে পড়বেন না দাদা ভাইরা, কেননা এরা কিচ্ছু জানে না, কোনো রোগ লেগে গেল কখন কি করতে হবে না করতে হবে, কীরকম খড় থাকবে, কীরকম জল থাকবে, বীজ কীরকম হওয়া চাই, বীজের সাপ্লাই ঠিক থাকে না, বীজের কোয়ালিটি ঠিক থাকে না, উঁচু দামে বীজ বিক্রি করে, লোভ দেখায় যে এত মালে কাঁচা মালে শুকনো মাল বেরোবে, অমুক হবে তমুক হবে, আর আমার সিধা ভাই বোনরা সব ফেঁসে যায়, মাশরুম তো কিছু শিখা হলো না, মাশরুমের চাষ হলো না, শুধু লোভই থেকে গেল, ওরা নিজে কাজ করে বেরিয়ে গেল, আপনার থেকে জয়নিং টাকাটা নিয়ে ওরা বেরিয়ে গেল। তো বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করব আমি যে এই সব নেটওয়ার্কিং কোম্পানিদের চক্করে পড়েন না, পড়লে কিন্তু মাশরুম সম্বন্ধে কিছু জানতে পারবেন না। হ্যাঁ, এটা নিশ্চয়ই হবে যে পরে জানতে পারবেন যে আপনি ঠগিয়ে গেছেন। তো বন্ধুগণ, এখানেই আরম্ভ করি আমাদের আজকের কার্যক্রম, যে কি কি কারণ আছে যাতে আমাদের মাশরুম বেরোচ্ছে না, ওই কারণটা কি আছে আর ওর কি সমাধান করতে হবে, এটাই নিয়ে আজকে আমরা চর্চা করব। এরকম তো অনেক, প্রায় অনেক
প্রবলেমস আছে, কারণ আছে, কিন্তু যে মুখ্য কারণ আছে ওটা 10টা কারণ আছে, ওটাই নিয়ে আজকে আমরা চর্চা করব এই ভিডিওতে। বন্ধুগণ তবে রেডি হয়ে যান। বন্ধুগণ প্রথম পয়েন্ট হলো যে আর্দ্রতা কিংবা জলের কমি, এটা অনেক মহত্বপূর্ণ আছে এই বিষয়টা। যখন আপনি মাশরুমের চাষ করছেন, আপনারা তো জানেন যে মাইসিলিয়াম যে বীজ, বীজ তো মাশরুমের হয় না, ওটা ধাত থাকে। যখন ওটা ছাড়া হয় খড়ের ভিতরে, খড়ের সঙ্গে ব্যাগের ভিতরে, ওরা ভিতরে ভিতরে নিজের নেটওয়ার্কিং করে, মানে নিজের তার তার মতন রেশা মতন ওরা ছুঁড়ে বেড়ায়। আর ওদের বাড়বার জন্যে যে ভালো করে ওরা পুরো আপনার খড়ের মধ্যে পুরো স্প্রেড করবে, ওর জন্যে ওদের জল চাই চাই চাই। জলের মাত্রা কিংবা নমি, আর্দ্রতা কম হয়ে গেলে কিন্তু মাশরুম বেরোবে না। মাশরুম আপনারা জানেন যে মাশরুম মোটামুটি ওরা নিজেই জল আছে, মাশরুমের মধ্যে 90-94% আপনার জল থাকে। আর জলের মাত্রা কম হয়ে গেলে আপনার মাশরুম বেরোবে না, শুকে যাবে, মরে যাবে। এটা কারণ কি করে হয় এটা আপনাকে বুঝতে হবে। মনে করুন আপনি খড় ভিজালেন, এবার জল ঝরতে দিলেন, জল ঝরবার সময়টা বেশি হয়ে গেল। আপনি মনে করুন 4-5 ঘন্টা আপনার মাহলটা দেখে, আপনার যে মৌসুমটা আছে ওই মৌসুমটা দেখে আপনাকে ওটাকে জল ঝাড়বার জন্য যে এক্সট্রা জল থাকে খড়ের ভিতরে ওটাকে ঝাড়তে হবে। আপনাকে 70% জল খড়ের মধ্যে হওয়া চাই মাশরুম বেরোবার জন্যে, কিন্তু ওটা কম হয়ে গেলে, মনে করুন আপনি জল ঝাড়তে ছাড়লেন খড়কে, এবার 4-5 ঘন্টা জায়গা আপনি 10-12 ঘন্টা কিংবা আর ওর থেকে বেশি সময় আপনি ছেড়ে দিলেন, ওটাতে কি হলো, জলের অভাব হয়ে গেল, জলের কমি হয়ে গেল। এবার যখন জলের কমি হবে আপনার মাশরুম বেরোবে না, কোনো দিন বেরোবে না, মাইসিলিয়াম গ্রোথ নিবে না, মাইসিলিয়াম ভালো করে স্প্রেড করবে না, আর আপনার যত পরিশ্রম আছে ওটা বিফল হয়ে যাবে। তো সেই জন্যে আপনাকে সব সময় এটা মনে রাখতে হবে যে আর্দ্রতা, নমি, হিউমিডিটি আর ময়েস্ট, আপনার এনভায়রনমেন্ট যেখানে আপনি মাশরুমের চাষ করছেন ওই জায়গাতে, আর মাশরুমের যে সিলিন্ডার আছে ওর মধ্যে সব সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে মাশরুমের সিলিন্ডার যে আছে ওর যে বাইরের যে জায়গাটা আছে ওটা সব সময় হালকা হালকা ভিজা থাকুক। না ভিজা থাকলে অনেক মুশকিল আছে, অনেক মুশকিল আছে যে আপনার মাশরুম বেরোবে, ওটাতে কি হয় আপনার মন ভেঙে যাবে। কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে সব সময় মনে রাখতে হবে, ছোটোখাটাই জিনিস আছে, আমরা অত ধ্যান দিই না। আমরা ভাবি যে শুধু মাশরুম বের করবার জন্যে খড় ভিজাও কিছু কেমিক্যাল দিয়ে, এবার ওকে জল ঝেড়ে এরকম করে ছেড়ে দিলাম, বেরিয়ে গেল। এটা ঠান্ডাতে ঠিক আছে, ঠান্ডাতে একটু ওরা ব্যালেন্স করতে পারে, কিন্তু অন্য সময় গরমের সময়, বর্ষাকালে সময় কিংবা আর অন্য যে নর্মাল সময় হয় ওই সময় আপনাকে অনেকটা ধ্যান দিতে হবে। জল কম হবার কারণ আর আছে, দেখুন আপনার মাশরুম সিলিন্ডারে জল দেবার সময় আসে, যেটা হলো 18 দিনের পর জল স্প্রে করতে হয়, আলাদা আলাদা সময় আলাদা আলাদাভাবে আপনাকে জল স্প্রে করতে হবে, গরমকালে 5-6 বার, বর্ষাকালে 2-3 বার, আর শীতকালে 1-2 বার, এরকম করে স্প্রে করতে হয়। কিন্তু আপনাকে সব সময় ধ্যান রাখতে হবে যে আপনার যে সিলিন্ডারে যে বাইরে জায়গাটা আছে, যে স্পেসটা আছে, যে সিলিন্ডারের বাইরে বেস আছে, ওই বেসটা সব সময় হালকা ভিজা থাকুক। অনেকবার এরকম হয় যে আপনি জল দেবার সময় আপনি ছুটিতে চলে গেলেন, মাশরুম চাষে কোনো ছুটি নেই, এটা আপনাকে পুরো 365 ডে, মানে বছরে যে 365 দিন হয় আপনাকে 365 দিন ওর দেখরেখ করতে হবে। শীতকালে হতে পারে একদিন দুদিন আপনি ছাড়তে পারেন, কেননা জল একটু মোটা হয়ে যায় তো সিলিন্ডার জল ধরে রাখে, তো ওই সময় অত সমস্যা আসবে না। কিন্তু বাকি সময়, যে বছরে যে বাকি সময় আছে ওই সময় আপনাকে এই মাথাতে ধ্যান রাখতে হবে যে ওকে জল দিতে হবে। জল না দিলে বন্ধুগণ মাশরুম কোনো মতে বেরোবে না।
আপনার মন ভেঙে যাবে। তো ওটা আপনাকে সব সময় মনে রাখতে হবে যে আমার খড়ের কিংবা আমার যে পরিবেশ আছে যেখানে আমি মাশরুমের চাষ করছি ওই জায়গাটা সব সময় আর্দ্রতাটা আপনাকে চেক করতে হবে। আর চেক করবার জন্য বন্ধুগণ সব থেকে ভালো হবে হাইগ্রোমিটার। আপনি যেখানে চাষ করছেন যে আপনার মাশরুমের রুম আছে ও রুমের ভিতরে আপনাকে একটা হাইগ্রোমিটার লাগানোর দরকার আছে। ডিজিটাল হাইগ্রোমিটারের উপরে জল পড়লে খারাপ হয়ে যাবে। আমি বলবো যে আপনারা নর্মাল যে ম্যানুয়াল হাইগ্রোমিটার আছে ওর মধ্যে আপনি তাপমানও দেখতে পারবেন, টেম্পারেচার আর হিউমিডিটি আর ময়েস্ট দেখতে পারবেন। ওর মধ্যে দুটা টিউব থাকে, ওর মধ্যেই আপনি দেখতে পারবেন যে রুমের ভিতরে তাপমান কী আছে, কী দরকার আছে, কী আছে, আর দ্বিতীয় আর্দ্রতাটা কী আছে। আর খড় যখন আপনি ভিজাবেন, ভিজাবার পর যখন জল ঝাড়বার জন্য খড় আপনি রাখবেন ছায়াতে, ওই সময় আপনাকে সব সময় মুঠোতে নিয়ে চেপে হালকা 70% মতন জোর দিয়ে আপনাকে ওটাকে সবসময় চেক করতে হবে যে আমার জলের পরিমাণটা কী। কেননা জল না থাকলে আপনার মাশরুম কোনো দিন বেরোবে না। দ্বিতীয় যে আপনি জল দেবার সময় ছুটি করবেন না যে এই আজকে দিলাম না কালকে দিয়ে দিব পরশু দিন দিয়ে দিব, কিন্তু ওটা আপনাকে ক্ষতি করবে, ওটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। তো এটা হলো প্রথম পয়েন্ট যে জলের অভাব আছে, আপনার যে খড় আছে, আপনার যে মাশরুমের চাষের পরিবেশটা আছে ওর মধ্যে প্রথমটা হলো যে জলের অভাব আছে, নমির অভাব আছে, আর্দ্রতার অভাব আছে, সেই জন্যে আপনার মাশরুম বেরোচ্ছে না। এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে যে ভালো করে আপনি জল ঝাড়বার সময় খড়কে চেক করুন। যখন জল দেবার হবে ওই সময়ও আপনি সময় সময় মতন চেক করে যে আমার সিলিন্ডারের বাইরে যেন শুকে না যায় আপনাকে সবসময় ওকে হালকা হালকা নমি দিয়ে রাখতে হবে। এটা হলো আমাদের প্রথম পয়েন্ট, ঠিক আছে বন্ধুগণ। এবার আমরা আসি দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় পয়েন্ট হলো এর উল্টো, খুব জাস্তি জল আছে। প্রথম পয়েন্টটা হলো জলের অভাব ছিল, কিন্তু দ্বিতীয় হলো যে জলের বেশি মাত্রা আছে। অনেকবার কি হয় ওই প্রবলেমে আপনি জল ঝাড়বার সময় যে জলের সময়টা দেবার ছিল ঝাড়বার জন্যে ওটা আপনি দিলেন না, আর আপনি ওরকমই করে ব্যাগে লাগিয়ে দিলেন, জলের মাত্রা অনেক থাকলো। জল মাত্রা অনেক থাকলে কি হয় যে মাশরুমের যে মাইসিলিয়াগুলো হয় ওরা সাফোকেটিং করে, ওরা কাজ করতে পারে না, ওরা নিঃশ্বাস নিতে, যেরকম আমাদের বৃষ্টির সময় যখন আমাদের বাড় চলে আসে ওরকমই ওদের পরিবেশটা বাড়ের মতন হয়ে যায়, ওরা কাজ করতে পারে না, ওরা বসে যায়। আর ওই মাঝখানে নানা রকমের ইনফেকশান চলে আসে, মোল্ড চলে আসে, ছত্রাক, অন্য অন্য রকমের ছত্রাক যে কাজের ছত্রাক নেই। আর মাশরুমের দেখবেন যে ব্যাগের নিচে জল জমে গেছে, ওটাতে কি হয় যে আমরা অন্য অন্য ছত্রাক, ব্যাকটেরিয়াল ইনফেকশান, ভাইরাল ইনফেকশান সবাইকে আমরা ডাকছি যে ভাই তোমরা আসো আর আমার মাশরুমের উপর প্রহার করো আর এটাকে শেষ করো। তো আপনাকে সব সময় মনে রাখতে হবে যে জলের মাত্রা বেশি যেন না হয়, কম হলে ক্ষতি আছে, বেশি হলে ক্ষতি আছে। আপনাকে একটা মাপদণ্ড আছে 70%, ওই মাপদণ্ডতে আপনাকে জলের মাত্রাটা রাখতে হবে যাতে আপনার মাশরুম ভালো করে বেরোয় আর আপনারা খুব টাকা রোজগার করুন, ভালো ফসল হয় আপনার। এই ছোট ছোট জিনিস আপনাকে সব সময় মনে রাখতে হবে। আচ্ছা, এর আর একটা কারণ হলো যে অনেক সময় কি হয় আমরা ভাবি যে যেরকম আমরা গাছে বাড়িতে যে আমরা গাছ লাগাই ওর মধ্যে আমরা যেরকম করে মগ থেকে কিংবা আর অন্য মাধ্যম থেকে আমরা জল প্রচুর মাত্রায় জল দিই, ওই রকম জল মাশরুমে কোনো দিন দিবেন না। মাশরুমে আপনাকে জল দিতে হবে যেরকম আপনারা সেলুনতে যান শেভিং করাতে, দাড়ি বানাতে, ঠিক আছে। তো ওই সময় আপনাকে একটা স্প্রে পট দিয়ে আপনার ফেসের উপরে, মুখের উপরে আপনাকে স্প্রে করে ওরকমই জল আপনার মাশরুমকে দিতে হবে। মাশরুমরা যে আছে ওরা বৃষ্টি মতন জল, যেরকম বৃষ্টিতে জল পড়ে ওরকমই জল ওরা পছন্দ করে। তো আপনাকে সবসময় মনে রাখতে হবে যে হালকা করে জল স্প্রে করতে হবে, এটা নয় যে আপনি মাগ থেকে কিংবা অন্য বালতি থেকে জল ঢেলে দিলেন, ওটা চলবে না। বেশি জল হয়ে গেলেও আপনার মাশরুম বেরোবে না, না, না। এটা হয়ে গেল দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হয়ে গেল বন্ধু যে আপনারা ঠিক করে
নিজের খড়ের শোধন করেননি, ভালো করে না শোধন করলে নানা রকমের কীট, নানা রকমের রোগ, নানা রকমের সমস্যা আপনি ডাকবেন। যখন আপনি ভালো করে নিজের খড়, যার মাধ্যমে আপনি মাশরুম বের করবেন, ওটা ভালো করে পরিষ্কার নেই আর আপনি ঠিক করে ওর শোধন করেননি, শোধনের আলাদা আলাদা করে বিধি আছে, কেউ কেমিক্যাল প্রসেসে করে ওর মধ্যে ব্যাবেস্টিন যাকে বলা হয়, যার টেকনিক্যাল নেম আছে কার্বনডেজিয়াম WP 50%, আর ফরমালিন ল্যাব স্ট্যান্ডার্ড, যে মুরগি চাষে যে ফরমালিন ইউজ হয় ওই ফরমালিনটা ইউজ করবেন না, যে ল্যাব স্ট্যান্ডার্ড কমার্শিয়াল ফরমালিন থাকে ওটা দিয়ে অনেকজন করে, এটাকে বলা কেমিক্যাল পদ্ধতি দ্বারা শোধন, ওটা হয়ে গেলো আপনার ফরমালিন ব্যাবেস্টিন। দ্বিতীয় আছে চুন আর ব্লিচিং পাউডার দিয়ে শোধন হয়, তারপরে আছে স্টিমিং, বয়লিং, আর আমাদের পৃথিবীতে অনেক জায়গায় নানা নানা রকমে মানুষরা শোধন করছে, নানা নানা রকমের পদ্ধতি বিকাশ করছে, ওর মাধ্যমে ওরা শোধন করছে, কিন্তু শোধন সময় মতন হওয়া চাই, এই না যে আপনার 24 ঘন্টা চুবানো আছে আপনি 12 ঘন্টা চুবিয়ে বের করে দিলেন, জাস্তি হলেও সমস্যা আছে, এক্সট্রা শোধন হয়ে গেলেও সমস্যা আছে, খড়গুলো গলে গেলে কিন্তু মাইসিলিয়াম ওটাকে খাবে না, ওদের গ্রোথ হবে না। তো আপনাকে টেকনিক্যালি আপনাকে একদম মাপদণ্ড করে ওটাকে কি করে কিভাবে আপনাকে শোধন করতে হবে নিজের খড়, যার মাধ্যমে আপনি মাশরুম চাষ করবেন, ওটা ভালো করে যেন শোধন হওয়া চাই, ভালো করে জল ঝরবার চাই, এই সব আপনাকে মনে রাখতে হবে, শোধন ক্রিয়াটা অনেক ধ্যান দিয়ে করতে হবে। এরকম তো মাশরুমের কোনো বিধি, কোনো স্টেপ, যে আপনি মাশরুম চাষ আরম্ভ করবেন, রুম তৈরি করা থেকে, জল থেকে, খড় থেকে, বীজ থেকে, ঠিক আছে, প্রত্যেকটা স্টেপে আপনাকে ধ্যান দিয়ে কাজ করতে হবে, প্রত্যেকটা স্টেপ যে আছে ওটা মাস্ট, আর সব সময় আপনাকে ধ্যান দিয়ে কাজ করতে হবে। যখন আপনি শোধন করবেন ওই সময় আপনাকে সব সময় মনে রাখতে হবে যে আপনার কাপড় ভালো পরিষ্কার চাই, ফাটা কাপড় হোক চলবে কিন্তু পরিষ্কার চাই, হাতে হাত ভালো করে ধুয়ে কাজ আরম্ভ করবেন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মুখ্য আপনাকে ধ্যান দিতে হবে মাশরুম চাষের সময়। এটা হয়ে গেল 3 নম্বর বন্ধুগণ। আমরা 4 নম্বরে আসি। 4 নম্বর হয়ে গেল যে হাওয়ার অভাব আছে, শুদ্ধ হাওয়ার অভাব আছে। আপনারা তো জানেন যে ঝিনুক ছাতু যাকে অয়েস্টার মাশরুম বলা হয়, মিল্কি মাশরুম যাকে দুধিয়া ছাতু বলা হয়, প্যাডি স্ট্র মাশরুম যাকে পোয়াল ছাতু বলা হয়, এই সবারই জন্য আর মোটামুটি সব মাশরুমের জন্য আপনাকে শুদ্ধ হাওয়া প্রথম থেকেই রুমের ভিতরে প্রবেশ করাতে হবে, আর এটা আপনাকে আস্তে আস্তে করে এর লিমিটটাকে বাড়াতে হবে। শুদ্ধ হাওয়া না থাকলে আপনার রুমের ভিতরে মাশরুম বেরোবে না, কেননা কার্বন ডাই লেভেল, যে কার্বন ডাইঅক্সাইড আছে ওই লেভেলটা বেড়ে গেলে কিন্তু আপনার মাশরুমের জন্য অনেক হানিকারক আছে। আপনি দেখবেন যে হালকা ফুলকা বেরোলো, কিছু ওর মধ্যে আপনার কপার নিকাস যাকে বলা ইঙ্কি ক্যাপ, যে কালো কালো লম্বা লম্বা বেরোবে, ওটা শুকিয়ে কালো মতন হয়ে যাবে আর কালিক মতন থাকবে, ওটাকে হাতে নিয়ে আপনি একটু হাতে দেখবেন ছুড়িয়ে, ওটা দেখবেন যে পুরো কালো কালো রঙের মতন হয়ে গেছে। এই সব বেরোবার কারণটা আছে যে আপনার রুমের ভিতরে হাওয়া কম আছে, শুদ্ধ হাওয়া দেবার দরকার আছে, আর শুদ্ধ হাওয়া দেবার জন্য আপনাকে রুমের ভিতরে ভেন্টিলেটারও রাখতে হবে, কেননা ভেন্টিলেটার না থাকলে গরম হাওয়া হালকা থাকে, ওটা বেরোতে পারবে না, ওটা না বেরোলে ওর জায়গা শুদ্ধ হাওয়া নিতে পারবে না। তো আপনাকে শুদ্ধ হাওয়া সব সময় মনে রাখতে হবে, যে শুদ্ধ হাওয়া আমার রুমে ভালো করে প্রবেশ করুক আর গরম হাওয়া ওখান থেকে বেরিয়ে যাক, এটা আপনাকে মনে রাখতে হবে। এটা হলো 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট আসছি যে ভুল পরিবেশে মাশরুম চাষ করা। আপনি যে পরিবেশে আপনি মাশরুম চাষ করছেন ওই পরিবেশটা আপনার মাশরুমের জন্য ঠিক নয়। আপনার মাশরুম কোথায় কখন বেরোবে, কী করে বেরোবে, কত আর্দ্রতা চাই, কত টেম্পারেচার চাই, এই সব আপনাকে মনে রাখতে হবে। কোন পরিবেশে আপনি চাষ করবেন এর নলেজ
আপনি যখন বীজ নেবেন বীজের সময় আপনাকে জিজ্ঞেস করে নিতে হবে যে কোন পরিবেশে কি ধারণা পরিবেশটা হওয়া চাই যার মধ্যে আপনার মাশরুম চাষ ভালো হোক। এবার আপনি ঠান্ডা সময় আপনি গরম বীজ ব্যবহার করছেন, গরমের সময় ঠান্ডার বীজ ব্যবহার করছেন, কিন্তু ওর মধ্যে কি হবে আপনার মাইসিলিয়া বেরোবে না। আর আপনার যে মাশরুমের যে খড় আছে যে মাধ্যমটা আছে ওটা সব সময় আপনাকে মনে রাখতে হবে যে ওর মধ্যে ওটা যা দরকার আছে মাইসিলিয়াকে মাইসিলিয়ামকে যে বাড়াবার জন্যে যে জিনিসগুলো দরকার আছে ওই জিনিসগুলো ভিটামিন প্রোটিন যে দরকার আছে ওই সব আপনার খড়ে ওই মাত্রাটা ঠিক আছে কি না এটা আপনাকে ধ্যান রাখতে হবে। তো পাঁচ নম্বর হয়ে গেল আপনার ভুল পরিবেশে মাশরুম চাষ করা, ছ নম্বর হয়ে গেল খারাপ বীজ স্পন সিড। বন্ধুগণ মাশরুমের স্পন ইন্ডিয়াতে এরকম বিদেশে অন্য অন্য দেশে নানা প্রকারের স্পন ব্যবহার করা হয় কিন্তু ভারতে মোটামুটি আমরা দু টাইপের স্পন ব্যবহার করি, একটা হয়ে গেল জেনারেশন স্পন, একটা হয়ে গেল লিকুইড কালচার স্পন। জেনারেশন স্পনে কি হয় যে মাদার স্পন বানিয়ে ওটাকে হালকা হালকা করে বীজে মানে গমের বীজ থাকে ওর মধ্যে ছাড়তে হয়, তারপর ওরা বেড়ে গেল এবার তৈরি হয়ে গেল ওর পরে আপনি চাষ করলেন। আর লিকুইড কালচার স্পনে কি হয় যে কালচারটা তৈরি হয় ওটাকে আর পাতলা করে ওটাকে ইঞ্জেকশন দিয়ে প্যাকেটে ছড়ানো হয়। আমরা লিকুইড কালচার স্পনই ব্যবহার করি, আমাদের যে বীজ হয় মাইক্রোফাঙ্গি দা মাশরুম এক্সপার্ট যে বীজ তৈরি করে ওটা লিকুইড কালচার স্পন আছে, ওটা মানুষের হাত দিয়ে কম আসা যাওয়া করে। সেই জন্যে আপনাকে সবসময় ধ্যান রাখতে হবে যে আপনার বীজ যে আছে ভালো কোয়ালিটি হওয়া চাই, ধাত ভালো কোয়ালিটি না হলে বীজ যে আছে স্পন আপনার মাশরুম ভালো বেরোবে না, সুস্থ ভালো দেখতে সুন্দর বেরোবে না, এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। আপনি বাজারে সস্তা বীজ পাবেন 50 টাকা 60 টাকা 70 টাকা 80 টাকা, ঠিক আছে, এইসব জেনারেশন স্পন হয়। জেনারেশন স্পন যখন পুরো তৈরি হয়ে যায় লাগাবার জন্যে তখনই ল্যাব থেকে বেরোয়। আর যে লিকুইড কালচার স্পন আছে যেদিন তৈরি হলো যেদিন প্যাকেটে ওদের লিকুইড ছাড়া হলো ওই সময় প্যাকিং করে আপনি ওটাকে নিজের ল্যাব থেকে বের করতে পারেন, আর ওটা আপনার পরিবেশে গিয়ে ওখানে ওটা ডেভেলপ করে তৈরি হয়। ওটাতে কি হয় যে আপনার যে পরিবেশটা আছে ওটা ওরা বুঝতে পারে যে কি পরিবেশে আছে, আর ওটাতে কি হয় যে আপনার চাষটা ভালো হবে। তো আপনাকে সবসময় মনে রাখতে হবে যে সস্তা বীজের পিছনে দৌড়বেন না। আর অনেকজন আছে যে ঠাগাচ্ছে, যেরকম নেটওয়ার্কিং কোম্পানিগুলো আছে লোককে টুপি পরাচ্ছে, 300 টাকা করে কিলো বীজ দিচ্ছে। আপনি ভেবে রাখুন 300 টাকা করে কিলো বীজ দিচ্ছে, আর কোন বীজ দিচ্ছে? ওরা দিচ্ছে জেনারেশন স্পন, যার মধ্যে ফলন কম হবে, রোগ লাগবার চান্সেস অনেক থাকে, ঠিক আছে, মাল ছোট বেরোবে, অত সুন্দর বেরোবে না, ঠিক আছে। আর যে লিকুইড কালচার স্পন হয় ওর যে মাইসিলিয়াম থাকে ওরা অনেক উগ্র থাকে, অনেক শক্তিমান থাকে, তো ওর মধ্যে আপনার যে মাশরুম আছে স্পনও ভালো থাকবে, ভালো স্পন থাকলে আপনার ভালো মাল বেরোবে। যেরকম আমাদের হয় ভালো স্পন থাকলে আপনার ভালো মাল বেরোবে। তো এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি কী রকমের আপনি বীজ ব্যবহার করছেন, এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। কমজোর বীজ কমজোর থাকলে ওর মধ্যে কি হবে নানা রকমের রোগ লাগতে পারে, তো আপনাকে সবসময় মনে রাখতে হবে। আর অনেকজন আমাকে জিজ্ঞেস করে যে মাশরুমের যে বীজ আছে ওটাকে আমরা কি করে সুস্থভাবে রাখা যাবে, আমি পরে লাগাতে চাই তো কি করে আমি রাখবো ওটা, তো ওটাকে আপনারা ব্রাউন পেপার, যে আমাদের খাতা বই যে আমরা স্কুলে পড়তাম ব্রাউন পেপার দিয়ে আমরা খাতা বইকে জিল দিতাম, ওই ব্রাউন পেপারে র্যাপ করে ওটাকে বেঁধে আপনি ফ্রিজে 5 ডিগ্রি টেম্পারেচারে রাখতে পারেন, ঠিক আছে বন্ধুগণ। আর বীজ সব থেকে ভালো হয় 15 দিন থেকে 25 দিনে ওদের যৌবন অবস্থা থাকে, ওই মধ্যে যে আপনার মাল বেরোবে, যখন আমরা ইয়াং থাকি আমাদের শরীরে যেরকম জোর থাকে ওরকমই মাশরুমের
15 দিন থেকে 25 দিনের ভিতরে যে মাশরুমের স্পন থাকে ওটা সব থেকে ভালো আর শক্তিমান থাকে, ওই সময় লাগিয়ে দিলে আপনি অনেকটা সমস্যা থেকে বাঁচতে পারেন, এটা আপনাকে মনে রাখতে হবে। তারপরে আসছে বন্ধুগণ যে মাশরুম যে আছে, যে মাশরুমের আপনি চাষ করছেন ওর জীবন চক্র কীরকম আছে, কখন বেরোবে, কতদিনে জল দিতে হবে, ঠিক আছে, কতদিন মিনিমাম বেরোতে পারে, কতদিন ম্যাক্সিমাম প্রথম মাল বেরোবে, এটা আপনাকে সবসময় দেখে নিতে হবে, জেনে নিতে হবে। যেখান থেকে আপনি বীজ নিচ্ছেন ওনাদের থেকে আপনাকে জানতে হবে যে আপনি কি বীজ দিয়েছেন, এর জীবন চক্রটা কীরকম আছে, কতদিনে প্রথম মাল বেরোবে, মিনিমাম ম্যাক্সিমাম কতদিনে বেরোবে, কবার ফলন দিবে, ফলন দিবার সময় কি কি দেখরেখ করতে হবে, কত জল দিতে হবে। যেরকম আপনি দেখবেন যে মাশরুম, যে অয়েস্টার মাশরুমের কথা বলছি, অয়েস্টার মাশরুমে প্রায় আপনার পুরো পৃথিবীতে এখন পর্যন্ত 38 ভ্যারাইটি আছে, 38 ভ্যারাইটি আছে, ইন্ডিয়াতে 7-8 ভ্যারাইটি চলে। তো আপনাকে ধ্যান দিতে হবে যে কোন বীজ আপনি ব্যবহার করছেন, ওর জীবনচক্র কীরকম আছে, কখন জল দিতে হবে, কখন ভাঙতে হবে, কখন কি করতে হবে না করতে হবে, ওর জীবনচক্রটা আপনাকে বুঝতে হবে, তবেই আপনি ওটাকে ভালো করেও লাভ নিতে পারবেন। আর একটা জিনিস মনে রাখবেন যে অনেকটা মাশরুম হয় অয়েস্টার মাশরুমের, যখন বেরোবে ওরা ডিপ ডিপ বেরোয়, ডিপ কালার, যেরকম হালকা ব্রাউন হয়ে গেল, ডিপ ব্রাউন হয়ে গেল, ব্লু হয়ে গেল, গ্রিন হয়ে গেল, ব্ল্যাক হয়ে গেল, গ্রে হয়ে গেল, তারপরে ইয়েলো আছে, অফ হোয়াইট আছে, কফি কালার আছে, যেরকম পিনহেড বেরোয়। তো আপনাকে বুঝতে হবে যে পিনহেড ডিপ কালারের আছে, ওরা জাস্তি জল খাবে, আর যে লাইট কালারের আছে ওরা কম জল খাবে। তো ওদের আপনাকে জীবন চক্রটা আপনাকে সব সময় মনে রাখতে হবে, বুঝতে হবে, ধ্যান দিতে হবে, এর মধ্যে আপনাকে রিসার্চ করতে হবে, যেখান থেকে আপনি বীজ নেবেন ওই বীজে আপনাকে জানতে হবে যে কি এর জীবন চক্র আছে, কখন কি দিতে হবে না দিতে হবে, সব জিনিসগুলো বুঝেই বীজটাকে ব্যবহার করবেন। এটা হয়ে গেল বন্ধুগণ 7 নম্বর। 8 নম্বর হয়ে গেল খড়। খড় যে আছে ওটাই মাধ্যম আছে, ওটা ভালো না হলে, খড়ের কোয়ালিটি ভালো না হলে আপনার মাল বেরোতে প্রবলেম করবে, হতে পারে বেরিয়ে গেল, রোগ লাগতে পারে, নানা রকমের কীট লাগতে পারে, ঠিক আছে। তো আপনাকে সবসময় মনে রাখতে হবে যে খড় পরিষ্কার হওয়া চাই, খড়ের মাপ যে আছে 16 ইঞ্চি থেকে ম্যাক্সিমাম 2 ইঞ্চি হওয়া চাই, ওই মাপে মাইসিলিয়াম গ্রোথ ভালো হয়, খড় একদম পরিষ্কার হওয়া চাই, কোনো ওর মধ্যে দাগ ধাব্বা আছে। বৃষ্টিতে ভিগা খড় কোনো দিন ব্যবহার করবেন না, বৃষ্টি জলে ভিগা রয়েছে খড় কিংবা খড়ের উপরে কিছু ঢালা রয়েছে ওই খড়টা আপনি ব্যবহার করছেন, তেল পড়ে গেছে, নানা রকমের কিছু হয়ে গেছে, পচে গেছে, গন্ধ করছে, এইসব খড় ব্যবহার করবেন না। আর খড় যে আছে বিচলি, ওটা যখন ক্ষেত থেকে বের হয় তো নিচে আঁটি থাকে, ওটা যে মাটির মধ্যে ঢুকানো থাকে, ওটাকে আপনাকে কেটে বাদ করে দিতে হবে, মানে নিচে থেকে খড়ের যে পুরো ডান্টাটা আছে ও নিচে থেকে প্রায় 4-6 ইঞ্চি, আর উপরেও আপনাকে ধ্যান দিতে হবে যে কোনো বীজটি যেন, ধানের বীজ যেন না থাকে, কেননা আপনি যখন কেমিক্যাল দিয়ে ব্যবহার করবেন তো বীজ মরে না, ওই বীজটা আপনার খড়ের সঙ্গে আপনার বেডে ভিতরে সিলিন্ডারে চলে গেল, এবার যখন সময় আসলো তো মাইসিলিয়ামের সঙ্গে ওরাও ডেভেলপ করলো, বীজটাও ফুটে গেল, বীজটা ফুটে সবুজ সবুজ রঙে লম্বা লম্বা পাতা বেরোতে আরম্ভ করলো, কিন্তু ওটা হলে আপনার বেডের টেম্পারেচার 2-4 ডিগ্রি বেড়ে যায়, ওটা অনেক ডেঞ্জার আছে, ওটা আপনাকে সবসময় মনে রাখতে হবে যে খড়ের সঙ্গে যেন বীজ না যায়। যে আমরা বয়লিং পদ্ধতি আছে, যে সব থেকে ভালো পদ্ধতি আছে, মানে দি বেস্ট অফ দি বেস্ট যে বয়লিং পদ্ধতি আছে, আর আমাদের যে ভাই বোনরা আছে ওরা বয়লিং পদ্ধতি করতে চায় না, কি করে আগুন তৈরি করব, কি করে ড্রাম রাখবো, কি করে জল বয়লিং করব, জল ভয় থাকে, নানা রকমের বিষয় নিয়ে ওরা কনফিউজ থাকে, কিন্তু সব থেকে ভালো পদ্ধতি আছে বয়লিং পদ্ধতি, যার মধ্যে কোনো কেমিক্যাল লাগবে না, কোনো টাইপের
এক্সট্রা আপনাকে কিছু ইউজ করতে হবে না, শুধু ঠান্ডা জল আর গরম জল আর চুন, এই জিনিসগুলো ব্যবহার হয়। আর কখনো কখনো আপনি দেখবেন যে ফরমালিন যে আপনারা ব্যবহার করেন, ফরমালিনতে আপনি দেখেছেন কিছুদিন আগে কলকাতাতে ধরা পড়েছিল যে মাংসগুলো আছে, দু মাস দেড় মাসের মাংস আছে রাখা রয়েছে, ওদেরকে ফরমালিন থেকে ওয়াশ করে দেয়, ডেড বডিকে ফরমালিন রাখা, ওরা পচবে না, মানুষ বুঝতে পারে না ফরমালিন অনেক খারাপ জিনিস আছে, ব্যবস্থিনই ওরকম আছে, কিন্তু যে বয়লিং পদ্ধতি আছে ওটা সব থেকে বেস্ট আছে, ওটা অর্গ্যানিক পদ্ধতি আছে, ওর মধ্যে কোনো টাইপের সমস্যা আসতে পারে কিন্তু অনেক চান্সেস কম থাকে, অনেক কম, 5%। কিন্তু কেমিক্যাল যখন আপনি ব্যবহার করবেন ওর মধ্যে 90% চান্স থাকে সমস্যা আসতে পারে। শীতকালে তো সমস্যা থাকে না অতটা, কিন্তু যে মানুষরা যে ভাই বোনরা 12 মাস চাষ করছেন, কমার্শিয়াল কাল্টিভেশন করছেন, ঠিক আছে, উনাদের জন্য কিন্তু এই সব জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে যে খড়ের কোয়ালিটি ভালো হওয়ার চাই, খড়ের কোয়ালিটি ভালো হবে না আপনার মাল ভালো, মাশরুম ভালো মাল বেরোবে না। বন্ধুগণ, 9 নম্বর হয়ে গেল, এটা তো 8 নম্বর ছিল, খড় বিচলি সাবস্ট্র্যাক্ট মিডিয়াম যে আপনি ব্যবহার করবেন ভালো হওয়া চাই, পরিষ্কার শুদ্ধ হওয়া চাই, ঠিক আছে, এটা হলো 8 নম্বর। 9 নম্বর হলো জল, জলে মাধ্যমেও অনেকটা রোগ আসতে পারে। হার্ড ওয়াটার আপনারা কোনোদিন ব্যবহার করবেন না, হার্ড ওয়াটারে মাশরুম অত ভালো চাষ হয় না, মানে ওর মধ্যে ফেনা হবে না, আপনি হার্ড ওয়াটার টেস্ট করবার জন্য আপনি সাবান দিয়ে ওর ব্যবহার করবেন জলটা, তো ওর মধ্যে ফেনা হবে না, তার মধ্যে আপনি বুঝে যাবেন যে এটা হার্ড ওয়াটার আছে। সবসময় মাশরুমে সফট ওয়াটার ইউজ হয়, আর যখনও জল ব্যবহার করবেন সবসময় মনে রাখবেন যে জল ছেঁকে ব্যবহার করবেন, একটা সুতি কাপড় নিয়ে নেবেন, পুরনো ধুতি, পরিষ্কার ধুতি, শাড়ি, চাদর, ওটাকে 4 ফোল্ড করে নেবেন, 4 ফোল্ড করবার পর জলটা ওর মধ্যে ছেঁকে ব্যবহার করবেন। আপনি মাশরুম মানে খড় শোধন করবার জন্য জল ব্যবহার করছেন কিংবা স্প্রে করবার জন্য ব্যবহার করছেন, আপনাকে জল ছেঁকে ব্যবহার করলে কি হবে, নানা রকমের সমস্যা যে জল মাধ্যমে আসতে পারে আপনার খড়ের ভিতরে, আপনার মাশরুমের মানে উঠতে প্রবলেম করবে, ঠিক আছে, তো আপনাকে ওটা ধ্যান দিতে হবে। আর বন্ধুগণ, লাস্ট বাট নট দ্য লিস্ট প্রবলেম আছে যে আমাদের কাছে ধৈর্য নেই। 10 নম্বর পয়েন্ট হলো যে মাশরুম চাষ করুন কিংবা কোনো চাষ করুন কিংবা কোনো কাজ করুন, আপনাকে বিশ্বাস, অন্য লোক বিশ্বাস করবে কি করবে না আমি জানি না, কিন্তু আপনাকে নিজের উপর বিশ্বাস করতে হবে, বিশ্বাস আর ধৈর্য, এই দুটা না থাকলে আপনি কোনো কাজে সফল হতে পারবেন না। আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনাকে মাথা ঠান্ডা করে ধৈর্য রেখে সব জিনিসের রিসার্চ করে ভালো করে মন দিয়ে আপনাকে নিজের উপর বিশ্বাস করে কাজটা করতে হবে, ঠিক আছে, ধৈর্য না থাকলে নানা রকমের সমস্যা আসতে পারে, তো এইসব আপনাকে মনে রাখতে হবে বন্ধুগণ। এটাই আজ যে আমরা বিষয় নিয়ে আমরা আজকে চর্চা করলাম, এটাই 10টা পয়েন্ট আছে যেতে আপনার মাশরুম বেরোতে সমস্যা আসে কিংবা বেরোতে পারে না, আপনাকে এই সব মুখ্য 10টা যে পয়েন্ট আছে, এরকম তো অনেক পয়েন্ট আছে কিন্তু এটাই মুখ্য 10টা পয়েন্ট আছে যার মধ্যে আপনাকে ধ্যান দিতে হবে, আর ধ্যান দিলে একদম 100% গ্যারান্টি আছে যে আপনার চাষ ভালো হবে, খুব সুন্দর হবে, আপনাদের ফসল ভালো হবে, আপনাদের খুব মাশরুম বেরোবে, আপনারা খুব টাকা রোজগার করবেন, এই আশাতে আমি আজকে এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি কি কারণ আছে যাতে আপনার মাশরুম বেরোচ্ছে না বন্ধুগণ। আর আবার একবার আপনাদেরকে সচেত করে দিই যে নেটওয়ার্কিং কোম্পানিদের চক্করে পড়বেন না, ওরা লোককে ঠাগাচ্ছে, ঠিক আছে বন্ধুগণ, এখানেই শেষ করি।